যুক্তরাজ্য ফেরত যাত্রীদের এবার 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে না। 15 জানুয়ারির পর থেকে যারা যুক্তরাজ্য থেকে দেশে আসবেন তারা 4 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করবেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে পাঠানো এক পত্রে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। দাম কত হবে নির্ধারণের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনায় নেওয়া হবে তা ঠিক করতে বৃহস্পতিবার গণশুনানির আয়োজন করেছে সংস্থাটি। দিনাজপুরে খনির কয়লা আত্মসাতের মামলায় বড় প্রক্রিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক 6 ব্যবস্থাপনা পরিচালক সহ 22 কর্মকর্তাকে কারাগারে পাঠানোর পর রাতে জামিন বহাল রেখে আদেশ জারি করেছে আদালত। বৃহস্পতিবার সকালে তারা কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। টেকনাফের নয়াপাড়া মৎস্যনী নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে ভয়াবহ আগুনে 5 শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় 20 জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে টেকনাফের নীলা ইউনিয়নের শরণার্থী ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক হামলার ঘটনায় জাতিসংঘের 3 শান্তিরক্ষী নিহত ও আরও 6 জন আহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে বুধবার দেশটির মধ্যাঞ্চলে আগে থেকে পেতে রাখা একটি বোমা শান্তিরক্ষীদের বহরের গাড়ির আঘাতে বিস্ফোরিত হওয়ার পর অজ্ঞাত হামলাকারীরা তাদের উপর গুলিবর্ষণ করে। মাত্র 12 দিন হল পিএসজির কোচের দায়িত্ব নিয়েছেন আর্জেন্টাইন মাউরিসিও পচেত্তিনো। 12 দিনের মাথায় শিরোপা জিতলেন তিনি। ট্রফি দেশ চ্যাম্পিয়ন্সের ফাইনালে বুধবার রাতে মার্সিকে 2-1 গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। 2021 সালে পিএসজির এটি প্রথম কোনো শিরোপা। বাফটা স্বীকৃতি পাওয়া হলিউডের ছবি দ্য গার্ল অন দ্য ট্রেন রিমেক হল বলিউডে। রিভু দাশগুপ্তের নির্মাণে একই নামে মুক্তি প্রতীক্ষিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। নতুন তথ্য হল 26 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে, তবে তা প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাবে নেটফ্লিক্সে।